হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডুয়েল বটক ইংলিশন দেওয়া যায়। তো ফ্রেন্ডস, তার আগে একটু বলে নিই, আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই কীভাবে ইংলিশনটা দেওয়া যায়। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি সিরিঞ্জ আমরা প্যাকেট থেকে বের করে নিলাম, আমরা ইঞ্জেকশনটা ভেঙে নিচ্ছি। এখন আমরা সিরিঞ্জের নীলের সাহায্যে সিরিঞ্জে সম্পূর্ণ ইঞ্জেকশনটা উঠিয়ে নেব, ভিতরে থাকা গ্যাসটা বের করে নেব, তারপরে তার সাথে অ্যাড করব ভিটামিন বি কমপ্লেক্স। এখন আমরা ভেতরে থাকা বাতাসটা বের করে নেব, আমাদের ইঞ্জেকশনটা রেডি। কটনের স্প্রিট নেব, আমরা যে স্থানে ইঞ্জেকশনটা পুশ করব সেই স্থানটা প্রথমে নির্বাচন করে নেব। তারপর সেটা কটনের সাহায্যে পরিষ্কার করে নেব। এখন আমরা ইঞ্জেকশনটা পুশ করব। ফ্রেন্ডস, আপনারা একটু ভালোভাবে অবজার্ভ করে বুঝতে পারবেন যে আমরা কীভাবে ইঞ্জেকশনটা পুশ করছি। আমরা সম্পূর্ণ নিডলটা মাংসের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন আমরা খুব স্লোলি ইঞ্জেকশনটা দেব। ক্যালসিয়াম গ্লুকোনেট এবং ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনটা আমরা কেন দেব? শারীরিক দুর্বলতা থাকলে এবং ক্যালসিয়ামের অভাব থাকলে আমরা এই ইঞ্জেকশনটা দিতে পারি। অল ইঞ্জেকশনটা দেওয়া শেষ, এখন আমরা নিডলটা রিমুভ করে নিলাম। এখন আমরা অ্যান্টি হিস্টামিন ইঞ্জেকশনটা সিরিঞ্জে উঠিয়ে নেব, তার জন্য আমরা ভেঙে নেব প্রথমে। এখন আমরা সিরিঞ্জের নিডলের সাহায্যে উঠিয়ে নেব। আমরা ইঞ্জেকশনটা উঠিয়ে নিলাম, ভেতরে থাকা বাতাসটা বের করে নেব। আমাদের ইঞ্জেকশনটা রেডি পুশ করার জন্য। এখন আমরা কটনের স্প্রিট নেব, যে স্থানে আমরা ইঞ্জেকশনটা পুশ করব সেই স্থানটা নির্বাচন করার পর এখন স্প্রিট দিয়ে পরিষ্কার করে নেব। এখন আমরা ইঞ্জেকশনটা পুশ করব, আমরা সম্পূর্ণ নিডলটা মাংসের মধ্যে ঢুকিয়ে দেব। এখন আমরা ইঞ্জেকশনটা দেব। আমাদের ইঞ্জেকশনটা দেওয়া শেষ, এখন আমরা কটন দিয়ে হালকা চেপে নিডলটা রিমুভ করে নেব, হালকা চেপে ম্যাসাজ করব। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, পরবর্তী